সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। ২০১৩ সাল থেকে ছুটে চলেছে দীপিকা পাডুকোনের জয়রথ। লম্বা সময় ধরে বলিউডে বজায় রেখেছেন নিজের শাসন। অভিনয় দক্ষতা দিয়ে বিশ্বের কোটি ভক্তের মন জয় করে নেওয়া বলিউডের এই গ্ল্যামার গার্ল এখন অনেকের কাছেই অনুকরণীয়। ৩৩ বছর বয়সী দীপিকার দৈনন্দিন জীবনও অনুকরণ করেন অনেকে। বাংলাদেশের জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কেফায়াত মুন্ডি তাদের মধ্যে একজন। দীপিকার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে মুশফিকের সঙ্গে একটি ছবিও তুলেছেন তিনি। পরবর্তীতে ছবিটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিতে দেখা যায় মুন্ডির কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন ব্লেজার পরিহিত মুশফিক। কিছুদিন আগে স্বামী রণবীর সিং এর সঙ্গে এই ভঙ্গিতেই ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দীপিকা। ছবির ক্যাপশনে মুশফিক পত্নী লিখেন, ও ইয়েস, দীপিকার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছেন মুশফিক। বিপিএল এর এবারের আসরে চিটাগং ভাইকিংস এর জার্সিতে খেলছেন জাতীয় দলের এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। শুধু তাই নয়, চিটাগংকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।